নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই চোদ্দোই এপ্রিল সূর্য যে উচ্চস্ত হচ্ছে এর ফলে পাঁচটি রাশি মানুষ প্রচুর অর্থ পাবে প্রথমে আপনাদেরকে কিছু থিওরি আপনাদেরকে জানাই দেখুন তেরোই এপ্রিল সন্ধ্যা আটটা চল্লিশে এই সূর্য মেষরাশির ঘরে উচ্চস্ত গৃহে অবস্থান করছে এবং এই সূর্য উচ্চস্ত থাকবে রবিগ্রহ উচ্চস্থ থাকবে জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ তেরোই এপ্রিল আটটা চল্লিশ থেকে বাইশে এপ্রিল সন্ধ্যা আটটা চল্লিশ পর্যন্ত এর উচ্চতা থাকবে অর্থাৎ উচ্চস্ত ফল প্রদান করতে পারবে অনেকেই জ্যোতিষীরা বলেন যে এই ঘরে উচ্চস্ত কিন্তু একটা জিনিস জানার দরকার যে সেই রবিগ্রহ কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থের ফল দিতে পারে এটা একটা প্রথম প্রত্যেক জ্যোতিষীদেরকে একটা জানার দরকার সেই জন্যে কী হয় অনেক ক্ষেত্রে প্রেডিকশান মিলে না তো আপনাদেরকে আমি প্রথম যে জিনিসটা জানাচ্ছি যে কোন গ্রহ গ্রহ উচ্চস্থ বা নিচস্ত হওয়ার আগে থেকে ফল প্রদান করে যেমন শনি গ্রহ কোনো রাশিতে যাওয়ার ছমাস আগে থেকেই ফল প্রদান করতে থাকে তেমনি কোনো গ্রহ যখন কোনো রাশিতে উচ্চস্থ রাশি বা নিচস্ত রাশিতে তার পাঁচ দিন আগে থেকে এর ফল প্রদান শুরু করে দেয় অর্থাৎ আপনারা এর ফল মোটামুটি সাতই এপ্রিল থেকে আপনারা খ্রিস্ট হলেও বুঝতে পারবেন এই উচ্চস্তর ফল এরপরে আপনাদেরকে জানে কারা কোন পাঁচজন রাশি এই প্রচুর অর্থ পাবেন প্রথমেই জানায় যাদের জন্ম চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মেয়ের মধ্যে জন্ম তারা অথবা যাদের জন্ম তেরোই এপ্রিল থেকে তেইশে এপ্রিলের মধ্যে তারাই কিন্তু এই উচ্চস্তরের ফল অর্থাৎ প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন কারণ হচ্ছে আপনাদের জন্ম দেখুন এই সময়টা কিন্তু আপনাদের এই রবিগ্রহ উচ্চস্থ অবস্থাতে আপনাদের আছে এবং ডিগ্রিগত দিক থেকেও আপনাদের এর অভিগ্রহ উচ্চস্থ অর্থাৎ আপনারা এই যে গ্রহের যে গোচর সে সময়ে আপনারা শুভ ফল পাবেন কিন্তু যাদের দেখা যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই নভেম্বরের মধ্যে জন্ম তারা কিন্তু এই শুভ ফল পাবেন না কারণ সে সময় রবিগ্রহ কিন্তু উচ্চস্থ থাকে না রবিগ্রহের মতো বলবত্তা থাকে না সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশান মিলবে না এই পাঁচটি রাশির জন্য অর্থাৎ যে যারা যারা পাঁচজন রাশি আছে তাদের জন্ম দরকার হচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে মধ্যে যাদের জন্ম তারাই এই প্রচুর ধন সম্পত্তি যশ খ্যাতি প্রতিপত্তি আপনারা পাবেন তো প্রথমে যে রাশিটির নাম বলব সেটা হচ্ছে মেষরাশি মেষরাশির পরম মিত্র হচ্ছে রবিগ্রহ এই জন্য মেষরাশিতে এই রবিগ্রহ উচ্চস্থ হয় অর্থাৎ কেন কেন্দ্রস্থানে এই রবিগ্রহ উচ্চস্থ এবং আপনাদের পঞ্চম পতি আপনাদের কেন্দ্রে উচ্চস্থ হওয়ায় এবং তৃতীয় পতি আপনাদের কেন্দ্রে উচ্চস্থ হওয়ায় আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং আপ যারা রাজনৈতিক লাইনে আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনারা আপনাদের শ্বশুরালয় থেকে প্রচুর অর্থ পাওয়ার একটা সম্ভাবনা আছে বা আপনাদের অর্থ কিন্তু যে কোনো সোর্সে কিন্তু আপনাদের আসবে আবারও আপনাদেরকে বলছি জন্ম তারিখটা হচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মেয়ের মধ্যে এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনার দেখুন ষষ্ঠভাবে আপনাদের এই রবিগ্রহের অবস্থান এবং আপনাদের একাদশ প্রতি সেখানে অবস্থান করছে অর্থাৎ আপনাদের সাকসেস যে কোনো কাজে আসবে এবং আপনারা এই সাকসেসের জন্য প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবে এরপরে যে রাশিটি হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির সপ্তম স্থানে রবি রবিগ্রহ আপনাদের ব্যবসা থেকে প্রচুর অর্থ আপনারা লাভ করবেন যারা ব্যবসাতে আছেন তাদের জন্য এই সময়টি অর্থাৎ তেরোই এপ্রিল থেকে আপনার বাইশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ যে টাইমটাতে জিরো থেকে পনেরো ডিগ্রি দশ ডিগ্রি পর্যন্ত যে রবিগ্রহ তুঙ্গস্থ থাকছে এই সময়টা আপনার শুভ ফল পাবেন এরপরের যে রাশিটির কথা বলব কুম্ভ রাশি কুম্ভ রাশিরও এই সময় আপনারা আপনাদের শ্বশুরালয় থেকে অর্থ আপনারা পাবেন আপনারা বিদেশ থেকে অর্থ উপার্জন এই সময় করতে পারবেন কুম্ভ রাশিদের জন্য এই সময়টি ভালো চার নম্বর যে রাশিটি বললাম কুম্ভ রাশি আপনাদেরও এ সময় মান সম্মান বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে এবং প্রচুর ধন সম্পত্তি আপনাদের আসবে এই রবি গ্রহের অবস্থানে শুভ অবস্থানে এরপরে যে রাশির কথা বলবো কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় পতি আপনাদের কেন্দ্রস্থানে উচ্চস্থ হওয়ায় আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো আপনাদের সব দিক থেকে ভাগ্য খুলতে চলেছে এবং আপনাদের অর্থ আসবে মান সম্মান যশ বৃদ্ধি পাবে যারা রাজনৈতিক লাইনে আছেন তাদের জন্য এ সময়টা ভালো অর্থাৎ আপনাদেরও প্রচুর অর্থ পাওয়ার সম্ভাবনা আছে এই চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই মেয়ের মধ্যে তো এবার আপনাদেরকে আমি একটা তথ্য জানাই যে প্রত্যেকেই জানাই যে এই রবিগ্রহ উচ্চস্ত থাকলে যে শুভ ফল প্রদান করবে তা নয় আপনাদের জন্মটা কিন্তু আবারও বলছি চোদ্দো তারিখ থেকে চোদ্দোই মেয়ের মধ্যে হওয়া দরকার এবং এই রবিগ্রহ ততদিনই তুঙ্গস্থ ফল দেয় জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ দশ দিন পর্যন্ত খুব ভালো ফল রবিক্রের থাকে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ